ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত, আমি শিলাদিত্য। উম্পুনে ক্ষতিপূরণের টাকা তছরূপে অভিযুক্ত তৃণমূল নেতা, পুলিশ বিডিওর সামনে কান ধরে তৃণমূল নেতাকে ওঠবোস, রায়দিঘির ঘটনা। নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য স্বপন কুমার ঘাটি, যেটা আজকের বেলা থেকে এই স্বপন কুমার ঘাটিকে হঠাৎই স্থানীয় কৈলাসপুর গ্রামের বাসিন্দারা আটক করে এবং তার মোটর বাইকটিকেও ভাঙচুর করে। এরপরে তাকে স্থানীয় একটি স্কুলের মাঠে আটকে রাখা হয়। তার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে গ্রামবাসীরা, যে উম্পুনের পরে যে ক্ষতিপূরণের টাকা, সেই ক্ষতিপূরণের টাকা নিয়ে তিনি তছরূপ করেছেন এবং পরিবারের সদস্যদের কয়েকজনের নামে তিনি অনৈতিকভাবেই টাকা ঢুকিয়েছেন এবং এই অভিযোগেই দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। এরপর ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ যায় এবং মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও যায় এবং বিডিও এবং পুলিশের সামনেই কার্যত ওই সদস্য স্বপন কুমার ঘাটি তিনি কান ধরে স্বীকার করেন যে এই রকম তজরূপের ঘটনা স্বীকার করেন এবং তিনি টাকা ফেরতেরও জন্য তিনি বলেছেন এবং সেই ঘটনাস্থলে গ্রামবাসীদের সামনেই বিডিও কিন্তু আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের যে যে দুর্নীতি হয়েছে এবং এই সদস্য যাদের নামে টাকা দিয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত দেওয়া হবে। এই আশ্বাস দেওয়ার পরেই কিন্তু ওই সদস্যকে ছাড়া হয় এবং পুলিশ সেই স্বপন কুমার ঘাটিকে গ্রামবাসীদের থেকে নিয়ে যায়। এরপরে যেটা এই নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে, তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রশাসনিক স্তরে তো অবশ্যই, দলীয় স্তরেও এই ঘটনা তদন্ত করা হবে, যদি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে শুধু একটি ঘটনা নয়, এই ধরনের ঘটনা একাধিক ঘটে রয়েছে, সঠিক ভাবে তদন্ত করুক প্রশাসন। এই নিয়ে কিন্তু এখনো উত্তেজনা রয়েছে এবং গ্রামবাসীরা, যেটা কৈলাসপুরের গ্রামবাসীরা আশা করছে, তারা খুব তাড়াতাড়ি তাদের ক্ষতিপূরণের টাকা পাবে। শিলাদিত্য, ধন্যবাদ। জয়দেব, কান ধরো। উম্পুনে ক্ষতিপূরণের টাকা তছরূপে অভিযুক্ত তৃণমূল নেতা, পুলিশ বিডিওর সামনে কান ধরে তৃণমূল নেতাকে ওঠবোস, রায়দিঘিতে উম্পুনে ক্ষতিপূরণের টাকা তছরূপের অভিযোগ। ক্ষতিপূরণের টাকা দেওয়ায় স্বজন পোষণের অভিযোগ তৃণমূল নেতাকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, তছরূপের অভিযোগে তৃণমূল নেতাকে ভৎসনা, ভিডিও তালিকায় ত্রুটি থাকতে পারে, ক্ষমা করুন, তৃণমূল নেতা ইতিমধ্যেই বলেছেন। দলীয়ভাবে তদন্ত হবে, দোষ প্রমাণের ব্যবস্থা, জানিয়েছেন ব্লক সভাপতি।